হ্যালো মাই লাভলি ফ্যামিলিজ, বেঙ্গলি ব্লগার জেপি ফ্যামিলি চ্যানেলে তোমাদের আবার আরও একবার অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। দিনটা ছিল 9ই আগস্ট। তো দেখতেই পারছো আমি আর আমার বোন দুজন মিলে রেডি হয়ে গেছি। রেডি হয়ে শ্বশুরবাড়ি থেকে ডাইরেক্ট চলে আসলাম আমার বাড়িতে। তো এসে দেখো এখান থেকেও আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব। তো আমরা আজ থামনে দেখে হয়তো বুঝিয়ে গেছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গুরু দীক্ষা নিতে। তো গুরু দীক্ষা নেওয়ার আগে দেখো শ্বশুর শাশুড়ির প্রণাম নিয়ে আসলাম, তারপর এখানে আমার বাড়িতে এসে মায়ের প্রণাম নিলাম, অনুমতি নিলাম, নিয়ে তারপর আমরা মন্দিরে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের গুরুদেবের মন্দির, আমাদের ছোট্ট গ্রামে ছোট্টখাটো একটা মন্দির, ছোট্টখাটো না অনেকটাই উন্নতি হয়েছে মন্দিরের মধ্যে। এখন দেখতে পাচ্ছ তিনতলা বিল্ডিং হয়েছে, এতদিন পর্যন্ত খুবই ছোটোখাটো ছিল, ছোট ছোট মন্দির ছিল। তো যাই হোক আমরা এসে পড়েছি, বাইরে একটাও লোক নেই, হয়তো আমরা অনেকটাই লেট করে ফেলেছি, সবাই হয়তো ভিতরে চলে গেছে। যে দেখতে পাচ্ছ সব দিকে রাস্তা, মন্দিরের ভিতরে একদম ফাঁকা, মন্দিরের একদম পেছন দিকে পূর্ণ মন্দির যেগুলো আছে না ওগুলোর মধ্যে একটা রুমের মধ্যে দীক্ষা দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ আমি ঢুকে পড়েছি, একজন পরিচিত ছিল, ওনার সাথে দেখা হলো, তাই হাসছিলাম। আর তারপর দেখো এখানে যাওয়ার পর অনেকটাই লোক কম ছিল, কারণ অনেক সবাই রুমের ভিতরে চলে গেছিলো যারা যারা দীক্ষা নেবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা রুম, একটা রেস্ট রুম এটা। তো এটার মধ্যে যারা যারা দীক্ষা নেবে ওনাদের বসানো হয়েছে, ওনাদের নাম, ফ্যামিলির নাম, মেম্বার, সব যা যার দরকার ওগুলো লিখে নিচ্ছে। তারপর এখানে আমিও বসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ আমি আমার হাজব্যান্ডের সাথে বসেছিলাম। তো তোমাদের আরও একটা কথা বলে দিই যে আজ আমার দীক্ষা হবে না, আমার হাজব্যান্ডের হবে, কারণ আমি অনেক ছোটোবেলায় 12 বছর বয়স যখন ছিল তখনই আমি এই গুরুদেবে দীক্ষা নিয়েছি, আমার হাজব্যান্ডকে নেওয়ানো হয়নি। তো ও যেহেতু আমি এই গুরুদেবে দীক্ষিত আর আমার শ্বশুর শাশুড়ি ও এই গুরুদেবেরই দীক্ষিত, তাই আমার হাজব্যান্ডকে এই গুরুদেবেরই দীক্ষিত দীক্ষা দেওয়া হয়েছে। তারপর চলে আসলাম দেখো আমাদের নতুন মন্দির, যেখানে এখনও কাজ সম্পূর্ণ হয়নি, কাজ এখনও চলছে। আর এই যে দেখতে পাচ্ছ ওনাকে, ইনি হচ্ছেন দেওঘর থেকে এসেছেন অনেক আমাদের একজন ঋত্বিক মশাই। তো ইনি অভিদাদার সাথে চলাফেরা করেন, ওঠা বসা করেন। তো ঋত্বিক মশাই আমাদের অভিদাদার অনুমতি নিয়ে তারপর এখানে এসেছেন। তো এই যে দেখতে পাচ্ছ নতুন মন্দিরটা ভ্রমণ করতে এসেছেন, সব কিছু কাজকর্ম কীরকম চলছে কি না দেখাশোনা করার জন্যে এসেছেন। এই যে ইনি বেরিয়ে পড়েছেন, এখন ইনি চলে যাবেন, অনেকটাই সময় কম সময় নিয়ে ইনি এসেছেন। এসেছেন, এসে বেশি সময় বসেননি, তারপর আমরা সবাই মিলে ওনাকে প্রণাম করলাম, যাদের দীক্ষা নেওয়ার ছিল ওদের দীক্ষা দিল, দিয়ে তারপর ইনি ভ্রমণ করে মন্দিরটা সবটা ভ্রমণ করে এখন বেরিয়ে পড়ছেন, উনি এখন চলে যাবেন। উনি কলকাতা দেওঘর থেকে এসেছেন, তোমাদের জানানো হয়নি যে আমরা কোন গুরুদেবে দীক্ষিত। তো আমার বাবার বাড়ি আর আমার শ্বশুরবাড়ি একই গুরুদেবে দীক্ষিত, আমরা অনুকূল ঠাকুর, শ্রী শ্রী অনুকূল ঠাকুরে দীক্ষিত। তো ওনাকে আমি খুব মানি, খুব শ্রদ্ধা করি, কিন্তু সবসময় পারি না ওনার অনুষ্ঠান করতে। আর তাছাড়া দেখো অনেকেই ছিল, অনেক লোক ছিল, সবসময় যেহেতু অনুষ্ঠান আমি বাড়িতে করতে পারি না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কোনো ব্লগেও দেখানো হয়নি। তো যাই হোক এখন থেকে আস্তে আস্তে যত দিন যাবে তত গুরুত্ব দেব আর বেশি করে তখন তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো। বাড়ির একটু পরিস্থিতি খারাপ, বাড়ির পরিস্থিতিটা কিছু হোক, ঘরে কাজটা কমপ্লিট হোক, তারপর আমি তোমাদের সাথে গুরুদেবের প্রার্থনা করা, তারপর আর যা যা আছে সব কিছু শেয়ার করব। আমাদের বাড়িতেও একবার অনুষ্ঠান করা দরকার গুরুদেবের, যেহেতু আমি আর আমার বর দুজনই এখন ওনাদেরই দীক্ষিত। তো দেখতে পাচ্ছ ওনারা গাড়িতে উঠে পড়েছেন, ওনার সাথে ঋত্বিক মশাইয়ের সাথে আরও দুজন কি তিনজন এসেছে। তো ওনারাও গাড়িতে উঠে পড়ছে, ওনাদের ফ্লাইট আছে, ওনারা আগরতলা যাবেন এখন, আগরতলায় ফ্লাইটে করে দেওঘরে উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন। সবাই দেখতে পাচ্ছ এখানে ওনার সাথে কথা বলছে, আমাদের মন্দিরের যারা যারা ছিল ওনারা ওনাদের সাথে কথা বলছেন, খুবই ভালো লাগছিলো। উনি চলে যাওয়াতে খুবই মন খারাপ লাগছিলো, যেহেতু আমরা সবসময় মন্দিরে যাই না, এমনিতে অনেক অন্য মন্দিরে যেতে দেখো আমাকে, কিন্তু আমাদের গুরুদেবের মন্দির একদমই যাওয়া হয় না, সবসময় কোনো না কোনো অনুষ্ঠান কিন্তু থেকেই থাকে, যেহেতু একটু দূর
তার জন্য মন্দিরটা একটু দূর আমাদের বাড়ি থেকে, তার জন্য যাওয়া হয় না। তারপর দেখো এখানে বাণী দেওয়া হচ্ছে, যেহেতু উনি রওনা দেবেন এখন। হে ফ্যামিলিস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে গণেশ চতুর্দশী। তো গণেশ চতুর্দশী তোমার সম্বন্ধে সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই আজকের দিনটা খুব এনজয় করছো, আমিও খুব এনজয় করছি। আমার চেহারা দেখি হালাত বুঝতে পারছো, আমি খুব অসুস্থ, তার জন্য আমার চোখ টোক এইরকম হয়ে গেছে। আর তাছাড়া এই মাত্র আমি শ্বশুরবাড়ি থেকে আসলাম, এসে এখনো আবার স্নান করলাম, এই রৌদ্রের মধ্যে এসেছি, ওটু করে এসেছি, তারপরে এসে একটু স্নান করলাম, যাবো ঠাকুর ঘরে, গিয়ে আসি গণেশ বাবার পুজো করবো। তো চলো তোমরা এনজয় করে দেখতে থাকো। দিনটা ছিল গণেশ চতুর্দশীর দিন, 7ই সেপ্টেম্বর। দেখতেই পারছো বন্ধুরা, আমি একদম ডাইরেক্ট চলে আসলাম গণেশ চতুর্দশীর দিন। তার আগে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা দেখতে পারছো গণেশ চতুর্দশীর দিন ছোট্ট করে ঘরের মধ্যে আমাদের ছোট্ট একটা লাড্ডু গোপালের মতো কিউট একটা গণেশ আছে। তো এই গণেশের মূর্তিটা আমরা এখানে বসিয়েছি, বসিয়ে এনাকে এখনও স্নান করিয়ে, যেহেতু এনার আজ স্পেশাল দিন, জন্মদিন, তো একটু তো ঘরে পুজো করতেই হয়। তারপর ওনাকে পঞ্চামৃত দিয়ে আর গঙ্গা জল দিয়ে, তারপর ফলের রস দিয়ে তা আমরা স্নান করিয়ে নিয়েছি। নিয়ে তারপর এনাকে আমি আসনে বসিয়ে দিয়েছি অন্য ঠাকুরদের সামনে। তো আসনে বসিয়ে এখানে আমি ওনার জন্য যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী, যেমন দূর্বা, প্রচুর পরিমাণে দূর্বা উঠিয়ে নিয়ে এসেছি, এনে ওনার জন্য একটা গড়ায় মালা বানিয়ে দিয়েছি। আর তার পাশাপাশি ওনার দেখলাম, আমি ফোনেই দেখেছি যে ওনার গণেশের বাঁ হাত আর ডান হাতের মধ্যে দুটো গণেশের দুটো একুশটা একুশটা করে দূর্বা বেঁধে দিতে হয়। আর তারপর মাথার উপরেও আমি এখানে একুশটা দূর্বা দিয়েছি। তো তোমরা যদি একুশটা না পারো, তোমরা 11টা দিতে পারো, 7টা দিতে পারো, 9টা দিতে পারো, যার যতটুকু মানে পারবে, যে যতটুকু পারবে। তারপর আমি এখানে কিছু আমাদের বাড়ি থেকে কিছু ফুল তুঠিয়ে নিয়েছি। এই ফুলগুলা আমি এখানে সুন্দর করে এক এক করে সাজিয়ে দেব, যেহেতু গণেশের, আমার জানা মতে গণেশের গোলাপ, গোলাপি কালারের ফুল খুব পছন্দ। তাই একটা ছোট্ট একটা গোলাপ পেরেছি আমি আনতে, তো ওটা আমি দিয়েছি। আর তার আশেপাশে লাল জবা দিয়ে আমি ভালো করে সাজিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার ঘরে অনেক ঠাকুর আছে, সব কিছু আছে। মাকে বলছিলাম একটু ধরার জন্যে, তো এখন আমি ওনাকে এই যে, তো ওম গং গণপতি নম বলে আমি ওনাকে দূর্বা, বেলপাতা আর জবা ফুল দিয়ে আমি ওনাকে এখানে প্রণাম করলাম। তারপর আমি ওনাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে, সব দেবতাদের ভালো করে ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে নিয়ে, তারপর আমি এখানে ভোগ রেডি করে নিয়েছি। ভোগের মধ্যে দেখতেই পারলে ওনার পছন্দের একটা মোদক এনেছি, আর তার পাশাপাশি লাড্ডু দিয়েছি, লাড্ডু মোদক, আর সাথে দিয়েছি শশা, কলা দিয়েছে, ছোলা, গুড়, আর দিয়েছি একটা বেদানা ভেঙে। আর পাশাপাশি ওনাকে যেহেতু আমরা বাল্যরূপে পুজো করেছি, তাই ওনার জন্য অল্প একটু পরিমাণে দুধ। তারপর আমরা এভাবে আরতি করে আমি ওনার পুজোটা সম্পূর্ণ করেছিলাম। হায় হায় গৌরী মহাদেব পুত্র গং গণপতে নমঃ। গণেশ চতুর্দশী পুজো শেষ হতে না হতেই রাধাষ্টমীর জন্য তৈরি শুরু করে দিয়েছিলাম। জন্মাষ্টমী এক সপ্তাহ পরে, তোমরা সবাই জানো যে রাধাষ্টমী হয়, আর এক সপ্তাহ না, ঠিক আমার ঠিক মনে নেই, কিছুদিন পরে, তার মাঝেই পড়েছিল এই গণেশ চতুর্দশী। খুবই সিম্পল আর দৈনন্দিন পুজোর মতোই আমরা গণেশ চতুর্দশী পুজোটা ঘরের মধ্যে করেছিলাম। তারপর অনেক জায়গায় নিমন্ত্রণও ছিল, ওনাদের বাড়িতে গিয়েছিলাম, প্রসাদ খেয়েছিলাম, ওগুলো আর কিছুই শেয়ার করা হয়নি। তারপর আমরা রাধাষ্টমীর জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, তারই মাঝে আমার মা আমাকে বললো যে আমাকে নতুন একজোড়া শাঁখাবলা নিয়ে দেবে, আর এই ভালো শুভ মুহূর্তে শাঁখাবলা না নিয়ে কী হয় বলো তো। আমার অনেক দিন ধরে নতুন শাঁখাবলা পরার ইচ্ছে ছিল, তার জন্য আমি এই ভালো দিনটাই আমি বেছে নিয়েছি নতুন শাঁখাবলা পরার জন্য। তো দেখতেই পারলে আমরা শাঁখা দেখছিলাম, তো এই জোড়াটা আমরা পছন্দ করেছি। তারপর এখান থেকে ওনার দোকান থেকে উনি খুব ভালোভাবে হাতে পরিয়ে দেন, যেটা আমরা নিজেরা পরতে পারি না,
তো ইনি আমার হাতে পুড়িয়ে দিচ্ছেন। তো আমরা শাখা নতুন শাখা কিনে নিয়ে একদম হাতে শাখা পোলা জোড়া মিলিয়ে হাতে পরে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ উনি কীভাবে আমার হাতে পরে পুড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমার একদমই লাগছিল না, খুবই ভালোভাবে পরিয়ে দিচ্ছিলেন। তো রাধাশ্রমী ব্লগটা আমি খুব শিগগিরই নিয়ে আসছি, জানি অনেকটাই লেট হয়ে যাচ্ছে, লেট করে ফেলেছি, কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করতে খুব ভালো লাগে, তাই আমি অবশ্যই শেয়ার করবো। এরপরে ব্লগটা চলে আসতে চলেছে রাধাশ্রমী নিয়ে। তারপর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল, মনসা পুজো হয়েছিল, ওগুলোও তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করবো। তো এই যে দেখতে পাচ্ছ কীরকম হলো, তোমরা অবশ্যই জানাবে। চলো বাই।